উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে সোমবার নদিয়ার শান্তিপুর কলেজে উপস্থিত হয়েছে প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী। বিগত বেশ কয়েক বছর যাবত গভর্নিং বডি গঠিত ছিল না। সম্প্রতি তার কমিটি এবং সভাপতি হিসেবে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী হওয়ার পর নবীনবরণের অনুমোদন মেলে, যার ফলে উচ্ছ্বাসিত ছাত্রছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকা সকলেই, শান্তিপুর কলেজের কর্মচারী শিক্ষাকর্মী এবং অধ্যাপক অধ্যাপকেরা সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বরণ করে নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর কলেজের অধ্যক্ষা ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য। কলেজ প্রাঙ্গণে বিধায়কের দেওয়া উপহার হিসেবে একটি হাইমাস লাইটেরও উদ্বোধন হয় এদিন। আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বর্গ। বহু প্রাচীন এই কলেজের প্রতিষ্ঠাতা সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম শান্তিপুরের ভূমিপুত্র লক্ষ্মীকান্ত মৈত্রের মূর্তিতে মাল্যদান করে কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা বহিরাগত শিল্পীদের সমন্বয়ে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষা ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গভর্নিং বডি গঠিত হওয়ার পর তিনি অনেকটাই দুশ্চিন্তা মুক্ত। এবারকার নবীনবরণ উৎসব নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের কলেজের, কারণ দু বছর আমরা পরিস্থিতির শিকার হয়ে কিছু করতে পারিনি। এবার আমরা সবাই সম্মিলিত হয়ে কলেজের উন্নয়নের জন্য প্রচেষ্টা করছি এবং আমাদের নবীনবরণ উৎসবকে ঘিরে আমাদের কলেজের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী সবার যে আনন্দ সেটাকে আমি ভাত করি। এরপরে কি বিধায়ক আজকে একটা উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন করেছেন, আমি এবং উনি একসঙ্গেই করলাম এবং আমি আশা করি উনি আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাবেন। আমাদের জিবি হয়েছে, সেটাতে কথার কিছু হয়েছে, প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়েছে, তার আগে আমাদের কিছু রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেটররাও অনেক কমপ্লেন করে দিয়ে গেছেন আমাদের এসডিও মাননীয় এসডিও রানাঘাট। বিধায়ক বিভিন্নভাবে সামগ্রিক কলেজের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। পাঠনে বরাবরই রাজ্যের মধ্যে অন্যতম এই কলেজে পরিকাঠামোগতভাবে কিছু উন্নয়ন প্রয়োজন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, আমি শান্তিপুর কলেজের ছাত্র ছিলাম, সেক্ষেত্রে কিরকম লাগলো? খুব ভালো লাগছে, আমি শান্তিপুর কলেজের ছাত্র হিসাবে একবারই ঢোকার সুযোগ পেয়েছিলাম। আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্র হিসাবে আমার সেকেন্ড ইয়ার পরীক্ষা সিট পড়েছিল শান্তিপুর কলেজে, তা সেই জন্য এটা একটা আলাদা অনুভূতি, সেই দিনটা অন্যরকম ছিল, আজকে খুব ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে আমার শান্তিপুরের ভবিষ্যৎ, আমার পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যারা, তারা আজকে একটু অনেকদিন পর কোভিড বিধিকে বাদ দিয়ে একটু আনন্দ করতে পারে, এটা ভেবে। আর শান্তিপুর কলেজের অন্যান্য কিছু, শান্তিপুর কলেজে আজকে একটি উচ্চ বাচিস্তম্ভ উদ্বোধন করা হলো, আমি এবং শান্তিপুর কলেজের অধ্যক্ষা উদ্বোধন করলাম, এটা আমার বিধায়ক তহবিলের ফান্ড থেকে এটা করা হয়েছে। চেষ্টা করবো আগামী দিনে শান্তিপুর কলেজের যে গৌরবময় ইতিহাস সেই ইতিহাসের ধারাকে অব্যাহত রাখতে এবং এগিয়ে নিয়ে যাচ্ছি। দীর্ঘদিন জিবি ছিল না, তারপরে জিবি গঠন হয়েছে, আপনি সভাপতি হয়েছেন, সেটাও তো কিছু না, তার জন্য তো আলাদা রকম চিন্তাভাবনা করতে পারবেন কিছু। জিবিতে যখন এসেছি উন্নয়নটাই আমার প্রায়োরিটি থাকবে, উন্নয়নটা হবে, এটা আমার স্থির বিশ্বাস। মামাটি মানুষের সরকার সর্বত্র সজাগ দৃষ্টি দিয়ে রেখেছে, আমাদের নেত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী শান্তিপুর কলেজের প্রতি আলাদা দৃষ্টি রাখবে। অতীতের গৌরবান্বিত শান্তিপুর কলেজের গরিমা ফিরিয়ে নিয়ে আসতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। তবে শান্তিপুর কলেজের বিপুল আকার স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণের বিষয়ে কর্তৃপক্ষ বলেন, এগুলো জিবিতে আলোচনা হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।